দেশের 9টি পৌরসভা ও 20 জেলার 323 ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের ভোট 11 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে 76তম কমিশন সভা শেষে কথা বলেন ইসি সচিব। 323 ইউনিয়নের মধ্যে 41টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে, বাকিগুলোতে ভোট হবে ব্যালটে। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরপরেই হবে তফসিল। এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে বলে জানান ইসি সচিব।